কারণ পায়রা নদীর উপর সেতু, কাজে নদীর নামেই সেতুর নামটা হলে নদীটারও একটা পরিচয় পাওয়া যাবে। কাজে সেজন্য আমরা এই নামটা আমি পছন্দ করেছি। আর পায়রা তো শান্তির প্রতীক, কাজে এই অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। শুধু রাস্তাই আমরা করিনি, সেখানে এখন আমাদের ক্যান্টনমেন্ট নির্মাণ হয়েছে, যে নৌঘাঁটি হচ্ছে, বিমান ঘাঁটি হচ্ছে, সেই সাথে সাথে কোস্টগার্ডের সেখানে ট্রেনিং ইনস্টিটিউট এবং কোস্টগার্ড ঘাঁটি সেখানে করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আমরা বীজ গবেষণা কেন্দ্র করেছি গলাচিপায়। ঠিক এভাবে পুরো বরিশালটা মিলিয়ে কিন্তু একটা বড় কর্মচক্র সেখানে চলছে এবং পায়রা পোর্ট আমরা করে দিয়েছি। পায়রা পোর্ট অনেকেই খুব আপত্তি ছিল, তা হবে না বলে কি হবে ইত্যাদি, কিন্তু আমাদের পোর্ট দরকার সেটা মাথায় রেখে পায়রা পোর্টটাও আমরা নির্মাণ করে দিয়েছি। আমি ধন্যবাদ জানাই যে কুয়ে এডিবি ওকে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই সমস্ত প্রকল্পে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা পটুয়াখালী বা বিশেষ করে বরিশাল পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি হবে এই পায়রা সেতু, কারণ পায়রা নদীর উপর সেতু, কাজে নদীর নামেই সেতুর নামটা হলে নদীটারও একটা পরিচয় পাওয়া যাবে। কাজে সেজন্য আমরা এই নামটা আমি পছন্দ করেছি। আর পায়রা তো শান্তির প্রতীক, কাজে এই অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে খাল বিল নদীর লাগলাম দেশ, আমাদের তো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হয়। তার উপর এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই দক্ষিণ অঞ্চলটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। যে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতিটা যত দ্রুত আমরা করতে পারি তত এই অঞ্চলের মানুষের বলবো যে আর্থিকভাবে স্বচ্ছল হবে, উন্নতি হবে। আর যা আমাদের জাতীয় মানে অর্থনীতিতে বিরাট অবদান রাখবে, আমরা দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার কিন্তু আরো অভিজ্ঞতা আছে, আমি টুঙ্গিপাড়ার থেকে স্পিড বোটে আমি বরগুনা গিয়েছিলাম এবং তখনও এই কুয়াকাটা সব এলাকা আমি ওই প্রত্যেকটা দ্বীপ অঞ্চল আমি ঘুরি এবং সব জায়গায় আমি জনসভা করি। কাজে এই অঞ্চলটা সার্বিক উন্নয়ন করা এটা একান্তভাবে জরুরি ছিল। আর আজকে আমরা এই সেতুটা নির্মাণ করার উপরে সেটাই আমরা করতে পারছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যারা লালকাঠি নদীতে পটুয়াখালী সেতু নির্মাণ করি তখন, আর সেই সাথে তীর্থপ্রভা নদীর উপর শহীদ আব্দুল আফসানিয়াবাদ সেতু, দগ্ধপ্রিয়া সেতু, কেবুপাড়ে আজহার মানিক নদীর উপর শহীদ শেখ কামাল সেতু, হাজিপুরে শরৎতলা নদীর উপর শহীদ শেখ জামাল সেতু, মহিপুরে খাপড়া ভাঙ্গা নদীর উপর শহীদ শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। আর এই পায়রা নদীর উপর উন্নত প্রযুক্তি নান্দনিক ডিজাইনে নির্মিত 1470 মিটার দীর্ঘ পায়রা সেতু, এই সেতু আজকে উদ্বোধন হয়ে গেলে আমাদের যেমন সেখানে পর্যটনের সুযোগ হবে। আর সবচেয়ে বড় কথা যে পায়রায় আমরা পোর্ট তৈরি করছি, সেখানে ব্যবসা বাণিজ্যেরও সুযোগ সৃষ্টি হবে আর সমগ্র বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। পদ্মা সেতু নির্মাণ কাজেরও সমাপ্ত এবং ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে আগামী বছরই এটা চালু হবে। কাজে পদ্মা সেতু চালু হলে পরে আর দক্ষিণ অঞ্চলের মানুষের কোনো আর কষ্ট থাকবে না, কাজে সেই অঞ্চলেও কিন্তু আমরা সাথে সাথে অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করার জন্য অন্যান্য সেতুগুলিও সেই জন্য সাথে সাথে করে ফেলছি যাতে করে এই অঞ্চলটা উন্নত হতে পারে। আর আজকে আমরা সমগ্র বাংলাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, ইন্টারনেট সার্ভিস সবাই ব্যবহার করতে পারছেন, ব্রডব্যান্ড আমরা পৌঁছে দিচ্ছি, আমরা আধুনিক প্রযুক্তিটা একেবারে তৃণমূলে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যাতে করে ওই ঘরে বসেও মানুষের কাজ করে খেতে পারে এবং মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপটা নিয়েছি। পায়রা সেতু এই প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণকারী উন্নয়ন সহযোগী
দেশি বিদেশি কোম্পানি প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এই সেতু আমাদের দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে, তাই এর জন্য তাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজ বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বহুল প্রত্যাশিত পায়রা সেতু শুভ উদ্বোধন এবং ঢাকা সিলেট মহাসড়ক 6 উন্নীতকরণ প্রকল্পের